এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়। 1950 থেকে আজও শুভ সময় সব সময়। কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। যুবতী খুনের মূল অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করলো পুখুরিয়া থানার পুলিশ। উল্লেখ্য, গত 30 নভেম্বর সকালে মালদা জেলার পুখুরিয়া থানার খৈলসোনা গ্রামের একটি আম বাগান থেকে ক্ষতবিক্ষত অবস্থায় এক যুবতীর মৃতদেহ উদ্ধার করা হয়। প্রথমে মৃত ওই যুবতীর পরিচয় না জানা গেলেও পরবর্তীকালে পুলিশ তার পরিচয় উদ্ধার করে। জানা যায়, মৃত যুবতীর নাম নাসিমা খাতুন, বয়স 23, বাড়ি পুখুরিয়া থানার পরানপুর এলাকায়। গত 30 তারিখ সন্ধ্যেতে নাসিমার পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয় পুখুরিয়া থানায়। থানার ওসি গৌতম চৌধুরীর নেতৃত্বে পুলিশ তদন্ত শুরু করে খুনের ঘটনার 72 ঘন্টার মধ্যে তারিকুল আলম নামের এক যুবককে গ্রেপ্তার করে রানীনগর থেকে। অভিযুক্ত যুবকের বাড়ি রানীনগর এলাকাতেই। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত যুবক পেশায় একজন পরিযায়ী শ্রমিক। গত 3 মাস আগে কেরালায় শ্রমিকের কাজ করাকালীন ফোন মারফত নাসিমা খাতুনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিগত কিছুদিন আগে তারিকুল বাড়ি ফিরে আসলে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ পর্যায়ে যায়। এরপরে নাসিমা তারিকুলের ওপর চাপ সৃষ্টি করে বিয়ে করবার জন্যে। তারিকুল পরে জানায় সে বিবাহিত, তারপরেও নাসিমা তাকে বিয়ে করতে রাজি হয় এবং 30 তারিখে বিয়ে করবার জন্য জোর করে প্রেমিকা। এই পরিস্থিতিতে প্রেমিক তারিকুল নানাভাবে নাসিমাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই প্রেমিকাকে বুঝাতে না পারায় প্রেমিক তারিকুল তাকে একটি ফাঁকা আমবাগানে নিয়ে গিয়ে চাকু দিয়ে খুন করে। পুলিশ তদন্ত শুরু করে মৃতের ফোন মারফত জানতে পারে তারিকুলের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। গতকাল দুপুরে তারিকুলকে পুলিশ গ্রেপ্তার করে এবং পুলিশি জিজ্ঞাসাবাদে তারিকুল খুনের অভিযোগ স্বীকার করেছে। তার তো বিস্তারিত এটাই যে কি, মেয়েটা যখন বাড়ি থেকে বের হয় সেটা হচ্ছে আপনার 29 তারিখ রাত্রির ঘটনা, সন্ধ্যাবেলা বৈকালেবেলায় মেয়েটা বাড়ি থেকে বলে এসছে ভাইকে যে আমি মাসির বাড়ি যাচ্ছি। মাসির বাড়িটা হচ্ছে আপনার পুকুরে ঘাটের উপার চাপায় কদম। মাসির বাড়ি যাচ্ছি বলেও বাড়ি থেকে বেরিয়েছে মা। ওরা বাড়ির লোকজন সব আশা করছে যে মাসির বাড়ি গেছে তো একটু ফোনে কন্ট্যাক্ট করি, মেয়ের মানে যেটা ওই এর ভাইয়ের যেটা বউ ও বলছে যে কি কোথায় আছিস তুই এতক্ষণ বন্ধ, বাড়িও আসলি না, মাসির বাড়ি গেলি কি গেলি না, এরকম একটা মানে খবরাখবর ফোনে ও জানার জন্য গেছে। ও তখন বলেছে যে তোরা খেয়ে দিয়ে ঘুমিয়ে যা, আমার আশা বাদ দে, আমি যাবো কি যাবো না কথাটা বলতে পারবো না। ওর ততক্ষণ পর্যন্ত রাত্রি 8টা প্রায় 8টা পর্যন্ত মনে হয় কথা হয়েছে মেয়ের সঙ্গে ফোনে, মেয়ের কাছে ফোন ছিল, বাস এই বলে আর ফোনে আর কথাবার্তা। এই ধরনের 3 দিন পড়ছে আসামিকে ধরে পড়লে পুলিশ ওর কঠোর শাস্তি হোক, রীতিমতো যা হোক, তো আমরা তো চাইছি যে ওর ফাঁসি হয়ে যাক। এরকম এরকম যে ঘটনা ঘটেছে, আর মেয়ে তো মানে শিক্ষিত মেয়ে এবং মেয়েটা তো আমাদের পরমপুর স্কুলের ছাত্রী, উনি তো লেখাপড়া করতেন, আমাদের চোখে তো ভালো মেয়ে, তো কোনোদিন আমরা দেখিনি যে কোনো মানে কোনো খারাপ কিছু নেচার ছিল, এমনি তো মেয়ে ভালো। কিন্তু এই শুয়োর যে শুয়োর এসে শিওর তো মানে বলছে বাড়িতে ওর রানীনগর, ওকে ধরে পুলিশ নিয়ে এসছে, যা হোক কীভাবে পুলিশ ধরেছে। আপনার পুলিশ অ্যারেস্ট করলো কেন? পুলিশ অ্যারেস্ট করলো কেন, কি কারণে, কাকে মেরেছো তুমি? কেন মেরেছিলে? ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া,